নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি আমার সঙ্গে রয়েছে রেনেসা আজ আপনাদের সঙ্গে এমন একটা খবর শেয়ার করব যে খবরটা সত্যি কোথাও গিয়ে মনটা ভারাক্রান্ত করে তোলে কারণ আমরা জানি যে বর্তমান যুগটা গতির যুগ বিজ্ঞানের যুগ এবং আমরা প্রত্যেকই চাই শহর কলকাতায় মেট্রো সম্প্রসারণ আরো হোক যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি ঘটুক এবং নিরাপদভাবে কম সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাই কিন্তু এর মাঝে আমরা যখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মেট্রো সম্প্রসারণের জন্য এলাকাবাসীরা অভিযোগ করছে তাদের ভিটে মাটি হারা হতে হচ্ছে কিভাবে বউবাজারের কথা বলছি বউবাজারের দুর্গাপিতুরি লেনের কথা আপনারা প্রত্যেকই শুনেছেন মেট্রো সম্প্রসারণের সময় যে বোরিং করা হয়েছিল ঠিক সেই সময় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল এমনটাই অভিযোগ সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার কোথায় না মদন দত্ত লেনে রেনেসা একের পর এক বাড়িতে ফাটল এর আগে আমরা দেখেছিলাম শুরুটা হয়েছিল 2019 সালে 2022 এখনো পর্যন্ত সেই বিষয়টি জারি রয়েছে কবে মিলবে পরিত্রাণ এই প্রশ্নটাই তো করছে এলাকাবাসী একদম এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা যাদের বাড়িতে ফাটল ধরেছে ভেঙে গেছে থাকার অবস্থায় নেই যারা ভিটে মাটি সম্বল সব কিছু হারিয়ে বাইরে অপেক্ষা করছেন হোটেলে যাদেরকে রেল কর্তৃপক্ষের তরফ থেকে রাখা রয়েছে কিন্তু পৌলমি এটার যদি আমরা তুমি একটু আগেই একটা প্রোমো দিচ্ছিলে এবং তখন তুমি বিজ্ঞানের কথা বলছিলে আর যখন আমরা এই কন্টেন্টটা করছি তখনও বিজ্ঞানের কথাই মনে পড়ছে আমার দেখো যদি আমরা সায়েন্স দেখি বিজ্ঞান দেখি তাহলে কোনো জায়গায় যখন মেট্রোর কাজ হয় শুধু মেট্রো কেন যে কোনো এই ধরনের কনস্ট্রাকশনস হয় তখন যেটা করা হয় মাটির সহনশীলতা মানে মাটি কতটা ধারণ করতে পারবে মাটি কতটা সহ্য করতে পারবে চাপ কারণ যখন ড্রিল করা হয় কোনো টানেল তৈরি করা হয় বা কোনো ওই যে বড় বড় পিলারগুলো বসে তখন কিন্তু ড্রিল করতে হয় চাপ দিতে হয় প্রেশার দিতে হয় সেই চাপ সহ্য করার ক্ষমতা কি মাটির রয়েছে এটা দেখা হয় আজকে ফিরহাদ হাকিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি বলেছেন যে রেলওয়ে কমিটি তাদের কিন্তু দেখা উচিত যে এই যে মাটিটা কলকাতার মাটি কিন্তু অন্যান্য শহরের মাটির মতো নয় এখানকার মাটি পলি মাটি মানে কলকাতার মাটির নিচে আছে পলির স্তর কাদা যাকে আমরা বলি কাদা মাটি এটা তো একটা বদ্বীপ টাইপের অংশ এবং সেখানে রয়েছে কাদা মাটি অর্থাৎ তোমার নিশ্চয়ই মনে আছে আমরা যখন ভূমিকম্প নিয়ে বেশ কিছু শো করেছি যারা বারবার এসেছেন জিওলজিস্টরা তারা কি বলতেন যে যদি ভূমিকম্প হয় ছোটখাটো মানে ধরো 6-এর কাছাকাছি রেঞ্জের যদি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে তাহলে কলকাতা কিন্তু ধসে যাবে তলিয়ে যাবে কারণ কলকাতার মাটি খুব নরম কলকাতার মাটির নিচে রয়েছে কাদার স্তর তো এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা এই ধরনের কোনো কনস্ট্রাকশনস করছি তাহলে যখন মেট্রো রেল কর্তৃপক্ষ তারা পরীক্ষা করছে মাটি পরীক্ষা করছে তবেই তো ওই অঞ্চলের পাশ দিয়ে মেট্রো যাচ্ছে নাকি তা ঠিকভাবে করা হয়নি নাকি পরীক্ষার ফল কিছু হয়েছিল কার্যক্ষেত্রে অন্য কিছু হচ্ছে এমনটা তো হতে পারে না সুতরাং কোথাও কিন্তু একটা ল্যাকিং রয়েছে কোথাও একটা গাফিলতি হতে পারে বা সেটা ল্যাকিং হতে পারে আমরা জানি না সেটা কি কিন্তু কিছু একটা রয়েছে যার ফলে এই ঘটনা এগুলোও কিন্তু দেখতে হবে মাথায় রাখতে হবে একদমই তাই সত্যি রেনেসা প্রশ্নটা এই একটা জায়গাতেই হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন শহরে তুমি যেটা বললে যে বাকি শহরগুলি থেকে কলকাতার গঠনগত বিষয়টা আলাদা এবং সাধারণ মানুষ তারা একটাই প্রশ্ন করছে যে মেট্রো কর্তৃপক্ষ তারা কি তৎপর ছিল না তারা বারবার একটা বিষয় উল্লেখ করছে যে আরও কি বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন ছিল না যদি খতিয়ে দেখা হতো মানে যে পরীক্ষা নিরীক্ষার কথা তুমি তুলে ধরলে সেই বিষয়টি যদি আরও একটু তৎপরতার সঙ্গে করা হতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না তবে মানুষজনকে যেভাবে তাদের সহায় সম্বলহীন হয়ে গিয়ে হোটেলে যেতে হচ্ছে ক্ষতিপূরণ পেলেও সেই ক্ষতিপূরণে আদৌ কী হবে আদৌ তারা কবে বাড়ি ফিরবে সে প্রশ্নটা বারবার উঠে আসছে এমনই বেশ কিছু খবর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ